أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تحية من عند الله مباركة طيبة شكرية درشق ستا آج علاجنار بشاي بحشكر جو او مرتير پارتھکو شارا بانگلادش اكت بشاي اخن علاجتو بحشكرج با مرتكي اك نا المرد پارتھکو آچه भास्कर्य और मूर्तिर पार्थक्य निये व्यापक आलोचना होच्छे विषयटी जातिर सामने अस्पष्ट रये गेछे कोटी कोटी मानुषेर काने एई विषयटा पौंछबे ना तबे जादेर काछे एई विषयटा पौंछबे एई महान आल्लाह ताआलार बाणी तारा अवश्यई एई विषयटी छड़िये दिबेन महाविस्ময়কর ग्रंथ आल कुराने भास्कर्य ও মূর্তি দুটো বিষয়কে পরিষ্কার করে বলা হয়েছে আমরা আল কোরআন থেকে দেখব যে কিভাবে ভাস্কর্য ও মূর্তিকে স্পষ্ট করা হয়েছে আমরা সেই বিষয়কর গ্রন্থ আল কোরআনের সূরা আম্বিয়ার 51 থেকে 57 আয়াত আমরা দেখি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম وَهَذَا ذِكْرٌ مُبَارَكٌ أَنْزَلْنَاهُ مَحَانَ اللَّهُ أَحْكَامُ الْحَاكِمِينَ বলছেন وَهَذَا ذِكْرٌ مُبَارَكٌ এটি হলো বরকতময় মহাশরণিকা যা আমরা নাজিল করেছি আফা আনতুম লাহু মুনকিরুন তবু কি আপনারা একে অস্বীকার করবেন এটি হলো বরকতময় শরণিকা আপনারা একে অস্বীকার করবেন ওয়ালাকাদ আতাইনাহু ইব্রাহিমা রুশদাহু মিন কাবুল ইতি পূর্বে আমি ইব্রাহিম আলাইহিস সালামকে চলার পথ দান করেছিলাম ওয়া কুন্না বিহি আমিলিন আমরা তার সম্পর্কে আগে থেকে জানি ইজ ক্বালা লিআবিহি ওয়া কওমিহি যখন সে তার পিতা এবং তার সম্প্রদায়কে বলল মা হাযিহি আত-তামাসিল মা হাযিহি আল-তামাসিল এখানে বলছেন আল-তামাসিল তামাসিল একটা সদৃশ মিসাল তামাসিল একটা সদৃশ মানুষ সদৃশ একটা ভাস্কর্য এটা কি মা হাযিহি আল-তামাসিল মানুষ সদৃশ এই যে একটা ভাস্কর্য এটা কি ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা এবং তার সম্প্রদায়কে জিজ্ঞাসা করছেন আল্লাতি আনতুম লাহা আকিফুন যে আপনারা তার পাশে বসে আছেন ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারছেন না যে একটা ভাস্কর্য দাঁড়িয়ে আছে আর তার পাশে কেন ওই লোকগুলো বসে আছে এটা তামাসিলটাও বুঝতে পারছেন না কেন তামাসিল এবং কেন তারা বসে আছে এটাও বুঝতে পারছেন না তার জাতি পরিষ্কার করছেন ক্বালু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন যে আমরা পেয়েছি এটা আমাদের পিতৃপুরুষ বাপদাদার থেকে এই তামাসিলটা পেয়েছি লাহা আবেদিন আমরা তারই ইবাদত করি তারই দাসত্ব প্রকাশ করি তারই উপাসনা করি তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম জানলেন যে তামাসিলটা কি এবং তারা কেন বসে আছে তামাসিলটা হলো তারা তার পিতৃপুরুষ থেকেই এই ভাস্কর্যটা পেয়েছে এবং তারা তার আবেদিন ইবাদত করছে কালা ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন লাকাদ কুনতুম আনতুম আবাউকুম ফি দালালিম মুবিন নিশ্চয় আপনারা এবং আপনাদের পূর্বপুরুষরা একটা বিভ্রান্তিতে ছিল কালু জেতানা বিল হক আম আনতা মিনাল লাইবিন সেই জাতির লোকেরা সেই কর্মের লোকেরা বলছেন তাহলে আপনি কি সত্য নিয়ে আগমন করেছেন নাকি আপনারা মজা কাটতেছেন একটা তামসা করতেছেন কালা বাল রাব্বাকুম বরং আপনাদের প্রতিপালক রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ
আল্লাযী ফাতারাহুন্না, নিশ্চয় আল্লাহ এই আকাশ এবং এই জমিন সৃষ্টি করেছেন, তারই প্রতিপালক তিনি আপনাদেরও প্রতিপালক। ওয়া আনা আলা যালিকুম মিনা শাহিদিন, আর আমি হলাম একজন সাক্ষ্যদাতা। এই যে তারা যে তামাসিলের উপাসনা করছে, তামাসিল যে ভাস্কর্য তার যে উপাসনা করছে, তারা বসে নেই। তারা তামাসিল এবং বসে থাকাকে স্পষ্ট করা হচ্ছে যে তামাসিলটা প্রথমে ইব্রাহিম আলাইহিসসালাম মনে করেছেন এটা তামাসিল। তারা বলছে যে না, এটা আমরা আমাদের একটা এটার আমরা ইবাদত করি, এই জন্য আমরা বসে আছি। এবং ইব্রাহিম আলাইহিসসালাম স্পষ্ট করছেন যে নিশ্চয়ই আপনারা এবং আপনার পূর্বপুরুষরা বিভ্রান্তিতে নিপতিত আছে বা ছিল। ওয়াতাল্লাহ, আর আল্লাহর কসম, লা আকিদান্না, আর নিশ্চয় আমি একটা পরিকল্পনা করব, আসনামাকুম, আপনাদের এই মূর্তির। এখন এই যে তামাসিলটা হয়ে গেল আসনাম, আসনামাকুম, আপনাদের মূর্তি, যাকে দেবতা, যাকে পূজা করা হয়, যার উপাসনা করা হয়, যার ইবাদত করা হয়, তাকে বলা হচ্ছে আসনামাকুম, আসনাম, সনম, প্রতিমা, যেটার আপনারা ইবাদত করেন সেটার বিষয়ে। বাদা আনতাওয়াল্লু মুদবিরিন, যখন আপনারা চলে যাবেন, তাহলে একটা তামাসিল, একটা অবয়ব, অনুরূপ অবয়ব যখন তার পাশে বসে থাকে মানুষ, তখন সেটা হয় একটা তামাসিল। আর যখন সেই তামাসিলকে এবার তার পাশে বসে তার উপাসনা করা হয়, ইবাদত করা হয়, তখন সেটা হয় আসনাম। আসনাম মানে সেটা একটা মূর্তি যার ইবাদত করা হয়। তামাসিল মানে তার পাশে বসে থাকা হয়, তার ইবাদত করা হয় না। আমাদের বর্তমান সময়ের বিখ্যাত বিখ্যাত আলেমগল আসনাম এবং তামাসিল এক বলছেন। প্রথমে দেখলেন তামাসিল, তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম বুঝলেন এটা তামাসিল নয়, এটা হলো আসনাম যার ইবাদত করা হয়। তখন বলছে আসনামাকুম, এখন বলা হয় নাই তামাসিলেকুম, আপনাদের ভাস্কর্যের, এটা বলা হচ্ছে না। কারণ এটার পিছনে একটা একে মান্যতা আছে, এর আনুগত্য আছে, এর উপাসনা আছে, অতএব এটার তামাসিল নয়, এটা আসনাম রূপ ধারণ করেছে। তামাসিল এবং আসনামকে বুঝতে পারছে না তারা, এই আরটা বারবার পড়ুন, দেখুন যে আপনারা কীভাবে বলেন যে তামাসিল এবং আসনাম একই। সূরা নিসার 46 আয়াতে বলা হয়েছে মিনাল্লাযিনা হাদু, যারা হলো হাদু, ইউ হারিফুনা কালেমা আন মাওয়াদিহ, যারা সেই এই মহাগ্রন্থ আল কোরআনের কালেমাটকে পরিবর্তন করে। তামাসিলকে কেন আপনারা আসনাম বলছেন? তামাসিল তামাসিল, আসনাম আসনাম, তামাসিলকে আসনাম বলার কোনো সুযোগ নেই। তাহলে আল্লাহ যদি একই হতো, তাহলে প্রথমে আল্লাহ তাআলা আসনাম উল্লেখ করতেন, তামাসিল উল্লেখ করতেন না। তামাসিলটা কি সেটাই প্রশ্ন করেছেন ইব্রাহিম আলাইহিসসালাম। পরবর্তীতে যখন তিনি বুঝতে পারলেন যেটা আসনাম, তখন আসনাম বলেছেন। তামাসিলকে জানার জন্য আমরা সূরা সাবার 13 নম্বর আয়াত আসুন আমরা দেখি। ইয়া মালুনা লাহু মা ইয়াশা, ইয়া মালুনা লাহু, তারা করতো বা করছে, লাহু অর্থাৎ পূর্ব আয়াতে বলা হয়েছে সুলাইমান আলাইহিসসালামের, তারা সুলাইমান আলাইহিসসালামের ইচ্ছা অনুযায়ী আমল করছে, কাজ করছে। কি কাজ করছে? মাহারিব ওয়া তামাসিল, মাহারিব হার্ব কক্ষ, মাহারিব বড় বড় প্রাসাদ, বড় বড় ঘর নির্মাণ করছে, ওয়া তামাসিল এবং ভাস্কর্য, মাহারিব মাহারির মধ্যে ভাস্কর্য। ওয়া জেফানে কাল জাওয়াব, এবং সেই পানি পাত্র যেখানে জলাধার, বড় বড় জলাধার তৈরি করছেন। ওয়া কুদুরেন রাসিয়াত, এবং পাতিল, বড় বড় ড্যাগ যেগুলো স্থাপন করছে। তাহলে এই কথাগুলো বলা হচ্ছে জিন জাতিরকে, জিনেরা তারা তৈরি করছে তামাসিল ভাস্কর্য,
এবং তৈরি করছে বড় বড় প্রাসাদ এবং তৈরি করছে জলাধার এবং বড় বড় পাতিল স্থাপন করছে। এমালু আলে দাউদা শুকরান, মহান আল্লাহ হাকামুল হাকেমিল অর্ডার দিচ্ছেন যে হে দাউদের দলবল, আপনারা শুক্রিয়ার সাথে এই আমলগুলো করতে থাকুন। ওয়া কালিলুম মিন আবেদিয়া শাকুর, এবং খুব অল্প সংখ্যক লোকই আল্লাহর শুক্রিয়া করে থাকে। এখানে মহান আল্লাহ আহকামুল হাকিমিন দাউদের দলবলকে বলছেন যে আপনারা শুক্রিয়ার সাথে আপনারা ডেক নির্মাণ করুন, প্রাসাদ নির্মাণ করুন এবং ভাস্কর্য নির্মাণ করুন, আল্লাহ নির্দেশ দিচ্ছেন। তাহলে কিভাবে মহান আল্লাহ আহকামুল হাকিমিন সুলাইমানের পরিবার, তার সেই সদস্য, তার জনগণকে কিভাবে এই ড্যাগ নির্মাণ করার নির্দেশ দিচ্ছেন, তামাসিল অর্থাৎ ভাস্কর্য নির্মাণ করার নির্দেশ দিচ্ছেন আল্লাহ আহকামুল হাকিমিন? এই আয়াতের ব্যাখ্যায় অনেকে বলে থাকেন এটা হলো সেই সুলাইমানের শরীয়তে ছিল, আমাদের শরীয়তে তামাসিল জায়েজ নাই, সুলাইমানের শরীয়তে তামাসিল ইমাল জায়েজ ছিল, এই কথা বলে থাকেন। আসলে কি তাই? মহান আল্লাহ আহকামুল হাকিমিন সূরা শুআরার 13 নম্বর আয়াতে বলেছেন, সারা লাকুম মিনাদ দিন, দিনের সেই শরীয়ত দিয়েছেন, মা ওয়াসা বিহি নূহা, যা রসিয়ত করা হয়েছে নূহর প্রতি, ওয়াল্লাযিনা আওহাইনা ইলাইক, যা ওহি করা হচ্ছে আপনার প্রতি, আমার প্রতি, ওয়ামা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মুসা ওয়া ঈসা আন আকিমুদ্দিন, যে যা উচিত করা হয়েছিল ইব্রাহিমের প্রতি, মুসার প্রতি, ঈসার প্রতি। এর অর্থ দাঁড়ালো এই যে যে দিনের সেই শরীয়ত যা ছিল নূহর প্রতি, যা ছিল ইব্রাহিমের প্রতি, যা ছিল মুসার প্রতি, যা ছিল ঈসার প্রতি, অর্থাৎ দিনের শরীয়তের কোনো পরিবর্তন কখনো হয় না, আল্লাহ কখনো তার রীতিনীতির পরিবর্তন করেন না, শরীয়ত সবসময় একই শরীয়ত, দিনের শরীয়ত সবসময় একই থাকে, কখনো তামাসিলকে আল্লাহ অর্ডার দিবেন আবার তামাসিলকে নিষিদ্ধ করবেন এরকম হতে পারে না, সবসময় শরীয়ত একই আছে, দিনের শরীয়ত সবসময় একই আছে, একই থাকবে। আমার এই আলোচনার মধ্যে কোনো ভুল হয়ে থাকলে আপনারা সংশোধন করে দিবেন, আমি তো কোটি কোটি মানুষের কাছে এই দাওয়াত, এই কোরআনের এই বিধান পৌঁছাতে পারবো না, তবে আপনারা যাদের এই আলোচনা পছন্দ হবে আমাদের এই ভিডিও আপনি শেয়ার করুন এবং জাতির সামনে পরিষ্কার করুন তামাসিল এবং আসনামের মধ্যে কী পার্থক্য। আমরা কোনো বিভ্রান্ত চাই না, আমরা জাতিকে ঐক্যমত্যভাবে এগিয়ে যেতে চাই। আমাদেরকে আল্লাহ কবুল করুন। আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন।